সবাই পাশেই থাকবেন এবং কি কমেন্ট করবেন, কথা বলো না বাইরে। মধ্যবিত্ত গরিব এই ফ্যামিলির লোক গুলাই খেজুর খাবো কেমনে? যেমন আমরাই খেজুর খাইতে পারি, দারের কাছে যাইতে পারি না খেজুর, রাষ্ট্র সেটাকে কেজি খেজুর। তারপরে 1 কেজি সোলার দাম 160 টাকা, 1 কেজি লেবুর দাম 160 টাকা, তারপরে 1 কেজি পুরে যে ডাউল আছে না আপনার ফেসারিস ডাউল, ওইটা হলো 110 টাকা কেজি। তারপরে মানে টুকটাক যে বিষয়গুলো আসছিল 10 টাকা, 20-50 টাকা, তারপরে 60 টাকা, এরকম এরকম ছিল, সেগুলো এখন 150-200-250। তারপরে খেজুর তো খাইতেই পারি না, খেজুর খাওয়ার দেয় কি কি খাওয়া লাগে, বরই বরই আগে তো বরই নিয়ে তো সবাই বরই কথাই বলে যে খেজুর খাওয়া দেয় সবাই বরই মারা তো একদম দেশে। তারপরে আরেকটা বিষয় আছে, ইয়ের এই জিনিসটা কি জানি ভুলে গেলাম, চেনি চেনির যে বিষয়টা, মানুষ একটু শরবত টরবত খাবো সারাদিন রোজা থাকে, চিনির দাম 180 টাকা। তো এরকম ভাবে সাধারণ পাবলিক মানুষ বা আমাদের মতন মধ্যবিত্ত গরিব ফ্যামিলির তারা কিভাবে চলবে এবং কিভাবে খাবে? তাদের তো কোনো মানে ই দেখতেছি না, তাদের আমাদের তো কিছু করার নাই। তো দর্শক অনেকেই আছে এরকম যে সারাদিন রোজা থাকে বা রোজা রাখে, তো তারা শান্তিভাবে ইফতার করতে পারে না, বা চেহারি তো অনেক আছে যে শান্তিভাবে খাইতে পারে না। এমনি দেখা যায় অনেক আছে যে আপনারা বুঝে নেবেন যে বলতেই পারে না, বলো তুমি কেন শোনাবো না তুমি সেইদিন সাদে মনে করেন যে আসলে পালসারের সে কথাটা বলবো না, সে না বললো সেটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, আসলে সে তোতলা বলতে পারে না। তো দর্শক আপনারা রোজা রাখবেন এবং কি গরিব দুঃখী বা মধ্যবিত্ত ফ্যামিলি আপনাদের আশেপাশে বা যদি থাকে আপনাদের যদি সাহায্য করার যোগ্যতা থাকে তাহলে আপনারা একটু সাহায্য করবেন সবাইকে, কারণ অনেক গরিব আছে বা মধ্যবিত্ত আছে বা রাস্তার লোক আছে, তারা খাইতে পারে না বা রোজা রাখে ইফতার করতে পারে না ঠিক মতো, চেয়ারে খাইতে পারে না। আপনারা যদি কিছু অল্প পরিমাণে তাদের সাহায্য করেন তারা সুন্দরভাবে রোজা রাখতে পারে এবং কি ইফতারও খাইতে পারে, ভালোভাবে ভালোভাবে রোজা রাখতে পারে। তো আপনারা একটু সবাই দেখবেন, দাঁড়াবেন, তো আপনারা যদি একটু সাহায্য করেন তো তাদের চলে যাবো এবং কি
তো দর্শকদের ভালো লাগছে।